আবারও আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমার আরো একটি কলিগ, তার আজকে হ্যাপি বার্থডে। আজকে সেই বার্থডেতে আমরা আসছি, তো আজকে বার্থডের সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি যে সামনে এই যে হ্যাপি বার্থডে সোহেল, তারা কিভাবে সাজাইছে আমরা সেটা দেখাবো। তারা রুমটি সাজিয়েছে অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর বলতে গেলে বিউটিফুল, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে তারা সাজিয়েছে, কত সুন্দর করে তারা এই গেটটি সাজিয়েছে দেখো, ঠিক আছে। তো বন্ধুরা আসলো আজকে আপনাদের কাদের কারে হ্যাপি বার্থডে অবশ্যই আমাদের এই কমেন্টে জানাবেন, আর কে কে মিস করছেন এই দিনটাকে অবশ্যই আমাদের এই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমি আপনাদের দেখাচ্ছি যেটা যে শুরুতে যে কাজগুলা আমি সেটা অবশ্যই দেখাই যে তারা কিভাবে সাজিয়েছে আমি সেটা দেখাই দিচ্ছি আমি, ঠিক আছে। এই যে কত সুন্দর, এটা হচ্ছে ওঠার জায়গা যে আপনার দিয়ে আসবে, এই আসার পথেই এটা হচ্ছে আসার পথে যে আমরা সেটা উঠবো এই জায়গাটি, আর এই জায়গাটি হচ্ছে তার জন্য সাজানো হয়েছে হ্যাপি বার্থডে বেলুন দিয়ে সুন্দর করে একটি লাভ আমরা সাজিয়েছি, ঠিক আছে, মানে লাভ আমরা সাজিয়েছি অনেক সুন্দর হয়েছে। অবশ্যই আপনার মতামত এবং কমেন্ট আমাদের জানাবেন, ঠিক আছে। এরপরে আমরা এই দরজার সামনে এত সুন্দর করে যে এটাকে কি বলে আমি জানি না, তাই হোক অনেক সুন্দর করে সাজিয়েছি। দর্শক আমি একটি কথা বলবো, যেটা যে আমাকে যারা ভালোবাসেন এবং আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদের কাছে আমার একটি অনুরোধ যে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদেরকে উৎসাহ করবেন যেন আমরা আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের আশা। আপনারা এইটুকু কাজ করবেন, তাই যে বলে আমি এই পর্ব শেষ করছি। আপনার সাথে দেখা হবে আবার দ্বিতীয় পর্বে, আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এখন আমাদের ইনভাইটেড লোক মানে লোকজন যারা তারা এখন আসে নাই, তো আসলে আমরা অবশ্যই তার কিছু অংশ দেখাবো, কেক কাটার অংশ সব কিছু দেখিয়ে দিব। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।